বন্ধুরা দেখুন, আবারও ত্রিপুরা রাজ্যের মধ্যে তিনটি ডিপার্টমেন্টের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং কী কী যোগ্যতা প্রয়োজন তা সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোফের থেকে বন্ধুরা এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে দেখুন রেফারেন্স নাম্বারটি তুলে ধরা হয়েছে এবং সেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পূর্ণ দিতে তুলে ধরা হয়েছে। প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা। তাহলে সেখানে ত্রিপুরা যারা পারমানেন্ট রয়েছেন তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে দেখুন ভ্যাকেন্সি টেবিলটির মধ্যে ডিটেলস বলে দিচ্ছি। প্রথমে দেখুন, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। সিভিলে শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি। এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে বিই অথবা বিটেক যারা করে রেখেছেন, সঙ্গে যাদের রিলেভেন্ট ফিল্ডের মধ্যে 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে তারাই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের সেখানে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে 25,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। এজ লিমিট চাওয়া হচ্ছে আপ টু 40 অবধি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং দেখুন, ডিপার্টমেন্ট অথবা যে এজেন্সি লোক নিয়োগ করা হচ্ছে, দেখুন সেখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিটি সেন্টারে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন 2 নম্বরে, সেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্য পদের সংখ্যা রয়েছে দুটি। সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে চাওয়া হয়েছে ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা করে রেখেছেন, সঙ্গে দেখুন যাদের মিনিমাম 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনাদের সেখানে স্যালারি দেওয়া হচ্ছে 25,000 টাকা করে প্রতি মাসে এবং সেখানেও আপনাদের এজ লিমিট আপ টু 40 অবধি সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং দেখুন সেখানেও আপনাদের সেম টু সেম সিটি সেন্টারের মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন 3 নম্বরের মধ্যে, সেখানে ইলেকট্রিশিয়ানে লোক নিয়োগ করা হচ্ছে। শূন্য পদের সংখ্যা রয়েছে 5টি। এবং দেখুন সেখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের মধ্যে যারা আইটিআই পাস ইন ইলেকট্রিশিয়ান স্ট্রিম থেকে যারা পাস করে রেখেছেন, আপনারা সকলে এই পোস্টগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তার সঙ্গে দেখুন আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে প্রতি মাসে 15,000 টাকা করে প্রতি মাসে স্যালারি দেওয়া হচ্ছে। সেখানে আপনাদের এজ লিমিট চাওয়া হচ্ছে আপ টু 40 অবধি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং দেখুন সেখানে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিটি সেন্টারে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন সেখানে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশনগুলির মধ্যে প্রথমে বলা হয়েছে আপনাদের 11 মান্থের জন্য সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। এবং দেখুন সেখানে আপনাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে এক্সামিনেশন অথবা ইন্টারভিউর মাধ্যমে সেখানে সিলেকশন করা হবে এবং সেটা পিওরলি মেরিট বেসিকের মাধ্যমে বন্ধুরা দেখুন সিলেকশন করা হবে। তার সঙ্গে দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবেন, আপনাদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 200 টাকা এবং অ্যাপ্লিকেশন ফিটি বন্ধুরা দেখুন ডিমান্ড ড্রাফের মাধ্যমে দিতে হবে এবং পেপার অফ দিতে হবে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সেগুন তুলে ধরা হয়েছে। নেক্সট দেখুন আপনারা সেখানে অ্যাপ্লিকেশনটি অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তাহলে ওদের অ্যাড্রেসটি বলা হয়েছে অফিস অফ দ্য মেম্বার সেক্রেটারি সুফেট আইটিআই রোড ইন্দ্রনগর আগরতলা 799006 এবং টাইম তার সঙ্গে আপনাদের লাস্ট ডেট তুলে দেওয়া হয়েছে 15 অক্টোবর 2022 বন্ধুরা দেখুন সেখানে লাস্ট ডেট। তার সঙ্গে উল্লেখ করা রয়েছে অ্যাকসেপ্ট গভর্নমেন্ট হলিডে। তাহলে দেখুন হলিডের দিনতেও আপনাদের এই অ্যাপ্লিকেশনটি জমা রাখা হবে, তা দেখুন সেখানে ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে দেখুন সেখানে ওদের এই অ্যাড্রেসে গিয়ে আপনারা ডাইরেক্টলি জমা দিতে পারবেন। তাহলে দেখুন যারা অ্যাপ্লিকেশনটি করবেন ওদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও আমি এই ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখুন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন পরের আপডেটটি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন সেখানে আপনাদের প্রথমে একটি এ4 সাইজের ফটো লাগিয়ে নিতে হবে। তার সঙ্গে আপনাদের প্রথমে লিখতে হবে যে পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টের নাম সেখানে লিখতে হবে। তারপর দেখুন সেখানে আইটিআর নাম্বার, আপনারা যে পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবেন সেই পোস্টে সেখানে আইটিআর নাম্বারটি লিখতে হবে। 1, 2, 3 না 4 রয়েছে তা সেখানে আইটিআর নাম্বারটি লিখতে হবে। তার সঙ্গে আপনাদের নাম লিখতে হবে এবং সেটা ব্লক লেটারে এবং সম্পূর্ণ অ্যাড্রেসটি বন্ধুরা ফিল করে ওদের অ্যাড্রেসের মধ্যে গিয়ে সেন্ড করতে হবে। এবং যারাই দেখুন ডিমান্ড ড্রাফটি কাটবেন, ডিমান্ড ড্রাফট নাম্বার এবং আপনাদের ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চের নামটি লিখতে হবে, লিখে বন্ধুরা সেখানে ওদের অফিসে গিয়ে জমা দিতে হবে। তার সঙ্গে দেখুন ডিক্লিয়ারেশন ফর্মের সঙ্গে সিগনেচার, প্লেস, ডেট এবং কী কী ডকুমেন্ট প্রয়োজন তা সম্পূর্ণ ডিটেলস সেখানে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে দেখুন অ্যাডমিট কার্ডের সম্পূর্ণ ডিটেলসটি তুলে ধরা হয়েছে, সেটাও আপনারা ফিল করতে হবে। তাহলে বন্ধুরা, আজকে আমরা সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সুফের থেকে যে নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মধ্যে বলে দিয়েছি। আপনারা যদি কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।